দর্শক আমন্ত্রণ জানাচ্ছি চট্টলা টিভির নিয়মিত আয়োজন। করোনার এই দুঃসময়ে আমাদের শিল্পীরা কেমন দিন কাটাচ্ছেন? আজকে এসেছি আমাদের বিশিষ্ট নৃত্যশিল্পী, প্রশিক্ষক এবং সংগঠক অনুরা বড়ুয়ার কাছে। আমি নিজে প্রতিনিধি দিই, আমি হচ্ছে অনন্য বড়ুয়া, আমি চট্টগ্রাম শিল্পকলা একাডেমি নৃত্য প্রশিক্ষক। আমার একটা প্রতিষ্ঠান আছে, প্রাপণ একাডেমি, আমি এটার প্রতিষ্ঠাতা পরিচালক, নৃত্য প্রশিক্ষক হিসেবে আছি। এবং আমি প্রাপণ সংগঠন, উদ্দীপন সংগঠন এবং বিভিন্ন সংগঠনের সঙ্গে কাজ করে যাচ্ছি। আচ্ছা, বর্তমানে আপনাদের যে করোনার সময়টা যাচ্ছে, আপনার কেমন মনে হয় এই সময় আমাদের কীভাবে চলাফেরা করা উচিত? কীভাবে চলাফেরা করা উচিত? হ্যাঁ, একটা কথা আছে, মানুষের পেটে থাকলে পিঠে সয় বলে একটা কথা আছে, তাই না? আপনি তো দেখতে পাচ্ছেন বর্তমান টেলিভিশনে সরকার বারবার করছে মাস্ক পরো, মুখ পরো, কিন্তু অনেক যারা মধ্যবিত্ত নির্মিত তারা তো অনেকেই মানছেই না, কারণ বলছে জীবিকার তাগিদে বের হই, আগে বাঁচি তারপর মাস্কটা পরব। হ্যাঁ, অবশ্যই সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলা উচিত, মাস্ক পরতে হবে, হাত অ্যাক্সিজেল বা হাত সবসময় ওয়াশ করতে হবে, যাতে নিজের রোগটা সাথে অন্যকে সংক্রমিত না হয় সেটি সচেতন থাকতে হবে, এটা অবশ্যই। কিন্তু আমি যেটা বলতে চাই যে মানুষের যে মৌলিক যে চাহিদা আছে, অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা, তারপর আসছে সংস্কৃতি, বিনোদন। মানুষ যেখানে অস্তিত্ব নিয়ে চিন্তিত, সেখানে আমাদের শিল্পীদের নিয়ে চিন্তা করার সময় কোথায়? এবং আমি একটা জিনিস খেয়াল করেছি, সরকারের যে বর্তমানে যে প্রণোদনাগুলো আসছে, এখানে 18টা না কটা পেশার মধ্যে শিল্পীগুলো কোনো পেশাই নেই, মানে যারা শিল্পী তারা পাশাপাশি কিছু একটা করেন, হয় মাস্টারি করে না ব্যবসা করে, শিল্পীরা সেই শখ হিসেবে ব্যবহার করে, কাজে এটাকে তো জীবিকা হিসেবে তো কোনো স্বীকৃতি দেখছে না। তাহলে যারা এটাকে জীবিকা হিসেবে নিয়েছে তাদের অবস্থাটা কী, এবার আপনারা চিন্তা করে দেখুন বর্তমান প্যান্ডামিক টাইম। আর একটা কথা আমার মনে রাখা উচিত যে মানুষের, আমরা কিন্তু শিল্পীরা কিন্তু বলতে গেলে জাতির দর্পণ। কেমন দর্পণ? যেমন আজকালকার নতুন প্রজন্মরা দেখেন ইন্টারনেট নির্ভর হয়ে গেছে, ইন্টারনেটের অবশ্যই ভালো দিক আছে, আমাদের ডিজিটাল যুগে আমরা অনেক ডেভেলপ করেছি, কিন্তু প্রতিটা কিছুর ভালো এবং খারাপ দুই দিকটা আছে। এবং ইন্টারনেট নির্ভর হওয়ার কারণে বাচ্চাদের যেন দেখলাম ওরা সবাই নিজেদের নিয়ে আত্মকেন্দ্রিক, তেমন একটা সোশ্যাল ওয়ার্ক করেও না, তারপর বাংলাদেশের বিভিন্ন দিবস সম্পর্কে জানেও না, অনেকে দেখলে বাঁধের জাতীয় কবিকে সে খবরই রাখে না। তা আমাদের যে 16 ডিসেম্বরটা কী, 26শে মার্চটা কী, আমাদের 21শে ফেব্রুয়ারিটা কী, আমাদের বাংলা নববর্ষটা কী, বাংলা নববর্ষ আমাদের যে অসাম্প্রদায়িক চেতনাবোধ সেই জিনিসটা কোথায়, যার উপর ভিত্তি করে আমাদের যে মুক্তিযুদ্ধ, তাই না? বঙ্গবন্ধু উনি কে? হ্যাঁ, আমাদের স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী হচ্ছে, আমাদের বিদ্রোহী কবি কবি কাজী নজরুল ইসলামকে, শামসুর রহমানকে, জয়নুল আবেদিনকে, তা আমরা তো বিভিন্ন যারা নাচ গান প্রোগ্রামগুলো করি, বিভিন্ন দিবসগুলো করে নতুন প্রজন্মকে শিখাই, এই জিনিসকে উৎসাহিত করি। তো এই দিকটার ক্ষেত্রে বর্তমান প্যান্ডেমিক টাইমে যা কোন অবস্থা, আমার তো মনে হয় নতুন প্রজন্ম যারা আছে তারা কেউ কোনোদিন এটাকে পেশা হিসেবে নেবেও না, নাচ গান শিখবেও না, সবাই জব বা অন্য কিছু উপর থাকবে। আমরা বর্তমানে তো বুদ্ধিজীবীর অনেক কথা বলেই থাকেন যে সমাজ সচেতনতামূলক, শুধু বললে তো আর হবে না, আমরা তো ফিল্ড ওয়ার্কার, আমরা জানি কীভাবে ফিল্ডটাকে আমরা হ্যান্ডেল করতে হবে। তাহলে মোবাইলের মধ্যে ওরা বিভিন্ন রকম ধর্ম নিয়ে কথা শুনবে, সংস্কৃতি বিরোধী কথা শুনবে, বা বিভিন্ন রকম প্রত্যেকটার মধ্যে পজিটিভ নেগেটিভ দুটো থাকেই, তখন তাদের মধ্যে মন গড়ে একটা সিদ্ধান্ত চলে আসবে, তাহলে এই বিষয়ে তাদের যে দেশপ্রেম বোধটা তাদের জাগ্রত হবে না। তাদের মধ্যে অনেক সময় দেখবে যে সাম্প্রদায়িকতা মেন্টালিটি তাদের মধ্যে চলে আসছে, আত্মকেন্দ্রিকত হয়ে গেছে, অনেকে স্টেশনে ভুগছে, সে ড্রাগ এডিক্টেডও হতে পারে এসবের কারণে। কাজ আমাদের যতটা সোশ্যাল ওয়ার্ক করবো, যতই কালচারটাকে মানুষের মধ্যে দেবো, ততই বাংলাদেশ মানুষের মধ্যে অসাম্প্রদায়িক চেতনাবোধ, জাতীয়তাবোধ জাগ্রত হবে। এই কথাটা কেন আসছি? কোভিড-19 পরিস্থিতিতে আমরা যেমন শিল্পীরা বলতে বেশিরভাগ মাঝে মাঝে পরিস্থিতির মধ্যে আছে, না উচ্চবিত্ত না আমরা নিম্নবিত্ত। আমি বলতে চাই উচ্চবিত্ত অনেক শিল্পী আছে, তাদেরকে আমি অনার করি। অনেক শিল্পী যেমন আছে শিল্পকর্মকে চাটুকরিতার মাধ্যমে অনেক বুদ্ধি খাটিয়ে ওরা হয়তো অট্টালিকা করে ফেলেছে, ওদেরকে শিল্প বলা যাবে না। যারা এই দুঃসময়েও এই প্যান্ডেমিক টাইমেও আমরা নাচ গানটাকে ধুয়ে রেখেছি এবং আমাদের অনলাইনে প্রোগ্রাম করে দেখাচ্ছি যে বাচ্চারা অন্তত নাচ গানের দিকে ধাবিত হোক বা কালচারটাকে সে মনে রাখুক, বাদে যত দিবস সময় সে জানুক যে আমরা কোনো আউটপুট পাচ্ছি না, আর কতটুকু এভাবে করা যায় তারপর করে যাচ্ছে, আমরা যে প্রকৃত শিল্প। কাজে এই প্যান্ডেমিক টাইমে শিল্পীরা যারা বিভিন্ন রকম প্রতিষ্ঠানে, যে আমার এই প্রতিষ্ঠানটা ভাড়া করে আমি গত বছর আমার প্রায় 11 মাস ঘর ভাড়া আমাকে দিতে হয়েছে, তারপর বর্তমানে যা একটু পিছ সোজা দাঁড়াতে আসলাম তখনই এই অ্যাটাকটা এসে পড়লো, এটা আমাদের দুর্ভাগ্য। ঈশ্বরের কাছে সবসময় প্রার্থনা করি, সামনে কীভাবে যাবো জানি না এবং কীভাবে এটা ধরে রাখবো সেটাও জানি। একজন শিল্পী সে ব্যক্তিগতভাবে সে শিল্পী, তার একটা পরিবার আছে, সংসার আছে, তারপর তারও তো
ছেলে মেয়ে আছে, তারাও তো দশজনের মতো পড়ালেখা করে কাজ করতে, তাদের তো দশজনের মতো চাহিদা খরচ মৌলিক চাহিদা তো থাকে। তা সেই শিল্প সত্তাকে ধরে রাখবে না, জীবিকা নির্বাহ করবে না, প্রতিষ্ঠানকে চালিয়ে আসবে এই প্যান্ডামিক টাইমে? আর আমাকে একটু প্রশ্ন করার সুযোগ দিন। হ্যাঁ বলুন আপনি। এই যে আপনি একটা কথা বলেছিলেন, সরকারি প্রণোদনা কিন্তু অনেকেই পেয়েছে, অনেকে পায়নি। সেটা কথা হচ্ছে যে না, আমরা কোনো সরকারি প্রণোদনা কোনো কিছুই আমরা পাইনি। আর প্রণোদনাটা জিনিসটা আসলে ব্যাপার কি জানেন, একজন শিল্পীরা সবসময় দেখবেন যে তো টাকা পয়সা কম থাকতে পারে, কারণ আত্মসম্মান বোধ তো সবচেয়ে বেশি। হ্যাঁ, যেমন উচ্চবিত্তরা একরকম চলে যাচ্ছে, নিম্নবিত্তরা হাত পেতে যাচ্ছে, কোনো সমস্যা নেই। মাঝামাঝি যারা আছে না পারছে বলতে, না পারছে সহ্য করতে, তা সেই ক্ষেত্রে কি আমাদের চট্টগ্রাম বিভাগে সরকারের লোক আছে, সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানগুলো, তাদের কি নজরে কি নেই যে কোন কোন প্রতিষ্ঠানগুলো কাজ করছে, কী কাজ করছে না করছে? আপনাকে জনজনে যে প্রতিষ্ঠান যেগুলো আমাদের সাহায্য করেন, সাহায্য করেন, তাদের প্রতিষ্ঠান বুঝতে তো পারছে না, আমরা তো একটা ইন্ডাস্ট্রি না, এটা হচ্ছে নন প্রফিটেবল অর্গানাইজেশন, এইটাকে করেই যা পায় তাদের আমরা জীবিকা নির্বাহ করি, এটা তো প্রফেশনাল কোনো প্রতিষ্ঠান থেকে অন্য কথা বল, তাদের তো ওটা নজর দেওয়া উচিত, এই প্রতিষ্ঠানগুলোকে ডেকে কীভাবে সহযোগিতা করা যায়। আমাদের বড় বড় সরকারি প্রতিষ্ঠানগুলো আছে, তাদের তো নজর দেওয়া উচিত। কোনো সে আমার মতো শিল্পীরা কোনোদিন যেয়ে দাঁড়ায় যে বলবে আমাকে প্রণোদনা দেন, প্রণোদনা দেন, সাহায্য করেন, হয়তো হতে পারে, মানে হয়তো তার কষ্ট হইতে প্রতিষ্ঠান সে বন্ধ করে দিতে পারে, তারপরেও তো আমরা সহজে কারো কাছে মানে এই কথাটা আমরা ভুলবো না, সেটা কিন্তু মানুষের একটা বোঝা উচিত। আচ্ছা, 2019 সাল পর্যন্ত দেখা গিয়েছে আমরা প্রচুর প্রোগ্রাম করেছি বাইরে, কিন্তু বর্তমানে আমাদের এমন সময় যাচ্ছে আমরা বাসার বাইরে গিয়ে কোনো ধরনের প্রোগ্রামের কিন্তু সুযোগ পাচ্ছি না, সরকার সব কিছু বন্ধ করে দিয়েছে। এই মুহূর্তে বঞ্চিত অবস্থাটাকে আপনারা কীভাবে দেখছেন? ওই আগে যে কথাগুলো বলেছি, একটা কথার মধ্যে কথা হচ্ছে আমরা চেয়েছিলাম যে মুজিব শতবর্ষ এতবার একটা প্রোগ্রাম হয়ে গেল, মাঝখানে পরিস্থিতি ভালো হয়েছিল, তখন আমরা একটা ক্ষোভ প্রকাশ করেছিলাম, মুজিব শতবর্ষের প্রোগ্রামটা পুরোটা ঢাকা করেছে, মনে হচ্ছে বঙ্গবন্ধু ঢাকারই বঙ্গবন্ধু, পুরো বাংলাদেশের অত বঙ্গবন্ধু পুরো বাংলাদেশে পুরো বিশ্বের উনি একটা আইকন, তাই না? তাহলে এত যে মুজিব শতবর্ষের এত বড় একটা প্রোগ্রাম গেল, এই যে ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম থেকে কোনো শিল্পীরা কিন্তু সুযোগ পেল না, সব কিছু ঢাকা কেন্দ্রিক হলো। ঢাকা ঠিক আছে, অন্য বিভাগগুলো দশ মিনিট আধা ঘন্টা টাইম দিতে পারতো, তো সেই সুবাদে আমাদের চট্টগ্রামের এই ছাত্রছাত্রীরা ছেলেমেয়েরা একটা সুযোগ পেত জাতীয়ভাবে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর কাছে, দেশবাসীর বিশ্বের কাছে তাদের প্রতিভা, তাদের যে কষ্টমত শিল্পকর্ম তাদের ভালোবেসে করছে সেটা দেখানো, সেই সুযোগটাও তো কিন্তু আমরা পেলাম না। তাহলে আমাদের একদিকে তো টেলিভিশন প্রোগ্রাম চিরঞ্জীবিতে আমরা যা করি সেটাও বন্ধ, আমরা নিজ টাকা নিয়ে জোগাড় করে চাঁদা তুলে অনলাইন টুকটাক লুকায় লুকিয়ে কিছু প্রোগ্রামগুলো ডিপার্টমেন্টকে আমরা ছাড়ছি, যে এটা 26 ডিসেম্বর পালন করছি, এটা মুজিব শতবর্ষ পালন করছি, এটা স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী পালন করছি, অনেকে পালন করছে, এগুলো কিছু প্রণোদনভাবে সরকার থেকে সহযোগিতা পাবে সেই সুবিধায় মানে ইনভেস্ট করছে, কিন্তু আমরা করছি দেশটাকে ভালোবেসে, বঙ্গবন্ধু ভালোবেসে, কী পাবো না পাবো জানি না, কারণ নিউ জেনারেশনকে জানাতে হবে, দেখাতে হবে, বঙ্গবন্ধু জানাতে হবে, 21 ফেব্রুয়ারিকে জানাতে হবে, 16 ডিসেম্বরকে জানাতে হবে, কারণ ওর মধ্যেই আমরা শিল্পীরা বেঁচে থাকি। তাহলে আমরা কিন্তু অনলাইন ভিত্তিক প্রোগ্রাম যে যা পাচ্ছি, বাড়ি যেতে পারছি, ঘরের ছাদে হোক, ওখানে একজন যে ক্যামেরাম্যানকে নিয়ে যে করতে বলে এডিট করতে হবে তার একটা খরচা আছে না, একজন ছেলে যে কস্টিউম পরে তার একটা খরচা আছে না, একটু রিহার্সাল করতে তাকে একটু করে চাটা খাওয়াতে হয়, সে তাকে একটু টুকটাক একটা গাড়ি ভাড়াও দিতে হয়। এই যে বর্তমানে লকডাউনে শিল্পীরা এসে যে মাঝে কর্পোরেশন করতে চায়, এর মধ্যে কী হয়েছে, গাড়িগুলো বন্ধ করানো, রিক্সাগুলো 3 গুণ 4 গুণ হয়ে গেছে, তাহলে কীভাবে আমরা কাজগুলো করবো? তাও কিন্তু আমরা কেন জানি না জোরাতালি দিয়ে আমরা তারপর চেষ্টা করছি, মানে ডিপার্টমেন্টটাকে অন্তত সাধারণ মানুষের কাছাকাছি বেঁচে থাকুক, নতুন প্রজন্ম যারা ঘরে আটকা পড়ে আছে তাদের ফ্রাস্ট্রেশনে নাবুক, সেটার জন্য আমরা আপনার চেষ্টা চলে যাচ্ছি। এই চেষ্টা কতক্ষণ করবো, কীভাবে করবো, উপরওয়ালাই জানি। নৃত্য তো হচ্ছে সবাই খুব আনন্দ ভরে উপভোগ করে, এই মুহূর্তে কিন্তু আমরা এই প্যান্ডেমিক সিচুয়েশনে নৃত্য উপভোগ করতে পারছি না। আমি একটা কথা বলি, নৃত্য নাটকের মধ্যে অনেক মিল আছে, যেমন নাটক অভিনয় নৃত্য নাট্য কেন বলি, যেখানে নাটক এবং নাচের সংমিশ্রণ, নৃত্য শুধু বিনোদন তা নয়, নৃত্য মানুষের জীবনের কথা বলে, মানুষের মৌলিক অধিকারের কথা বলে, এবং নৃত্য অভিনয়ের মাধ্যমে আমাদের যে আমাদের তো আমরা যেমন দেখবেন যে আমাদের যে স্বাধীনতা যুদ্ধে স্বাধীন বাংলা বেতার যে গান করে মানুষের মধ্যে জাগরণ যে সৃষ্টি করেছিল, আমরা নৃত্যশিল্পীরাও, নৃত্য হচ্ছে বিশ্বের ভাষা, যেমন আপনি আমার বডির ভাষা হচ্ছে পৃথিবীর ভাষা, পৃথিবীর যে কোনো জায়গায় যে আমি হাতের মুদ্রা মুভমেন্টস করি, একটা আফ্রিকার জঙ্গলিও এসে বুঝবে, একটা ফরেনার একটা বিদেশি ইংলিশরাও বুঝবে আমি কী দেখাতে চাই, যদি আমি প্রপারলি বুঝতে চাই। তাহলে অভিনয়ের সংমিশ্রণ, নৃত্য শুধু বিনোদন না, নৃত্য মনে রাখে মানুষের, যেমন আমরা মে দিবস নিয়ে কাজ করছি, মে দিবস শ্রমিকদের কষ্ট,
তারপরে আমাদের যেমন নারী এই যে নারী শিক্ষা ব্যাপারটা, নারীদের মৌলিক অধিকার নিয়ে কাজ করছি, নারী দিবস নিয়ে কাজ করছি, আমরা যে শিশু দিবস নিয়ে কাজ করি, এই জাতীয় দিবসগুলোর কাজ করছি, সব কি বিনোদন না? মানুষের যে মৌলিক অধিকার, মানুষের যে মৌলিক চাহিদা, মানুষের বঞ্চিত জায়গাগুলোকে আমরা যে নাচের মাধ্যমে তুলে ধরি, সে নাচ শুধু বিনোদনে থাকবে না, মানুষের প্রতিনিয়ত হাসি দুঃখ কান্না আনন্দের সঙ্গে কিন্তু নাচটা কিন্তু জড়িয়ে আছে। শেষের কথা বলি, চট্টলাটিভকে ধন্যবাদ জানাই এটা কথা বলার জন্য। তবে আমি একটা কথা বলবো, এই টিভির মাধ্যমে জাতিত দেশের উদ্দেশ্যে যত বিত্তবান বিজ্ঞবান লোকরা যারা আছে, আপনারা শিল্পীদের পাশে এসে দাঁড়ান। শিল্পীদেরকে, শিল্পীরা আপনাদের কাছে কোনোদিন করুণা চায় না, দয়া চায় না, শিল্পীরা চায় সহযোগিতা। শিল্পীকে দেখবেন, যখনই আপনি এক গুণ দেবেন, শিল্পের জাতিত দেশকে দশ গুণ ফিরিয়ে দেবেন। এবং এই এই বাংলাদেশ যে অসাম্প্রদায়িক চেতনা একটা দেশ, তার প্রথমেই কাণ্ডারে কিন্তু এই শিল্পী সমাজ, এই শিল্প প্রশিক্ষণ যে বিভাগটা রয়ে গেছে, নতুন প্রজন্মের যে শিক্ষা দিচ্ছি, কাজেই এই টিভি চ্যানেলের মাধ্যমে আমরা সবাইকে সচেতন হতে বলছি, যেন আমরা এই কোভিড-19 দুঃসময়ে নিজে সচেতন থাকবো এবং সবাইকে নিরাপদ রাখবো, তার পাশাপাশি মানুষের যে মৌলিক অধিকারগুলো খেয়াল রাখবো, বিশেষ করে শিল্পী সমাজটা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত, সেটা কী করে বাঁচিয়ে রাখা যায়, সেদিকে সবার সৎ উদ্যোগ থাকবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ সবাইকে। দর্শক, এতক্ষণ আমরা কথা বলছিলাম বিশিষ্ট নৃত্যশিল্পী, প্রশিক্ষক ও সংগঠক অনন্য বড়ুয়ার সাথে। আজ এই পর্যন্তই, আগামী দিন দেখা হবে অন্য কোনো শিল্পীর সাথে অন্য কোনো জায়গায়। সে পর্যন্ত ভালো থাকুন, চোখ রাখুন চট্টলা টিভি। চট্টলা টিভি, ইতিহাস ঐতিহ্যের প্রতিচ্ছবি।